হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেড এগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি গাছের ফুল ঝরে যাওয়া নিয়ে। সাধারণত কি কারণে গাছের ফুল ঝরে যায় সেটা নিয়ে আলোচনা করব। এটিতে ফুল এবং ফল ঝরে যাওয়ার যে কারণগুলো সেটি আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাধারণত সুষম মাত্রায় সারের অভাবেও অনেক সময় ফুল ঝরে যায় এবং এটির কারণ রয়েছে পটাশ সার। পটাশ সারের অভাবে ফুল ঝরে থাকে এবং বোরন সারের অভাব হলে ফল ঝরে থাকে। তাছাড়াও গাছের পুষ্টি উপাদানের কারণেও ফুল ফল ঝরে যায়। এবং বর্তমানে আমাদের যে সমস্যাটা সেটি হলো ইকোলজিক্যাল অনেক প্রবলেম, যেমন আমরা অনেক পাখি এবং অনেক পোকামাকড় দিন দিন রাসায়নিক সার প্রয়োগ করে অনেক ক্ষতিগ্রস্ত করছি এদের, এবং তার ফলে পরাগায়নে যথেষ্ট পরিমাণ ব্যাঘাত হচ্ছে। সুতরাং পরাগায়ন সম্পূর্ণ না হলেও এই ফুল এবং ফল ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর। সাধারণত ক্যালসিয়ামের অভাবেও ফলের ক্ষতি হয়ে থাকে। টমেটো ও মরিচ ফলের আগা পচে যায় এবং বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। জিঙ্ক সারের অভাবে হলে এটিতে সাধারণত ফল ঝরে যায়, এর অভাবে এই সমস্যাটি দেখা দেয়। সাধারণত অজৈবিক কারণেও এই সমস্যাটি দেখা দেয়। বিভিন্ন সময়ে মাটিতে পুষ্টি উপাদান থাকে না এবং এই মাটির পুষ্টি উপাদান এর ঘাটতির জন্য গাছেও যথেষ্ট পরিমাণ পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না, এর ফলে এই সমস্যাটি দেখা দেয় বা ফল এবং ফুল ঝরে পড়ে। এবং এর জন্য সেচের যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সঠিক পরিমাণ সেচ যদি না দিতে পারেন তো অবশ্যই এই সমস্যাটি দেখা দিবে। আরেকটি বড় বিষয়, গাছের যত্ন নিতে হবে। সাধারণত যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এগুলোতে যে পুরনো ডালপালা এগুলো ট্রেনিং করে রাখতে হবে এবং সেই ব্যবস্থা সবসময় পর্যবেক্ষণ করতে হবে। সুষম পরাগায়নের ব্যবস্থা করতে হবে। যদি পরাগায়ন সঠিকভাবে না হয় তবে অবশ্যই ফুল ঝরে যাবে এবং ফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ কমে যাবে। এর জন্য আপনি যদি চান তবে কিছু কিছু সময় আর্টিফিশিয়ালি আপনি হ্যান্ড পলিনেশন করতে পারেন, সেগুলো কিছু কিছু গাছের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি পেঁপে গাছ। এই পেঁপে গাছের ক্ষেত্রে আপনারা 10টি গাছ বা 10টি পুরুষ গাছ যথেষ্ট। অনেক সময় মানুষ যে পেঁপে গাছ বা পেঁপে বাগানে পুরুষ ফুল বা পুরুষ গাছ দেখলে সেগুলো উঠিয়ে ফেলে, এটি কখনোই করা উচিত নয়, কারণ এটি আপনার বাকি পেঁপেগুলোকে ফল দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে। তাছাড়াও ফুল এবং ফল ঝরার জন্য একটি হরমোনাল তারতম্যর একটি বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি হরমোনাল যে তারতম্যটা সেটি যদি বজায় রাখতে চান, সেক্ষেত্রে আপনি অনুখাদ্য হিসেবে ফ্লোরা বায়োফার্টি প্লান্ট ফিট প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে প্রয়োগ করে সেটি ব্যবহার করতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের রোগবালাই এর কারণেও এটি হয়ে থাকে, যেমন গোড়া পচার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। যদি গোড়া পচা হয় তবে অবশ্যই সব ফুল ঝরে যাবে। এছাড়াও বিভিন্ন সমস্যা যেমন মিলিবাগের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। মিলিবাগ এবং ছাত্রা পোকার কারণেও এটি দেখা দিতে পারে, যার ফলে কচি ফল ঝরে যায়। যেমন কুল, পেয়ারা, কাঁঠাল, পেঁপে এই ধরনের সমস্যা দেখা দেয়। এছাড়াও এই পিঁপড়ের আক্রমণেও গাছের যে সমস্যাটি হয় সেক্ষেত্রে গাছের ফুল এবং ফল ঝরে যায়। এছাড়াও তীব্র শৈত্যপ্রবাহে এই সমস্যা দেখা দেয়, এটি যখন প্রাথমিক অবস্থায় যে বাতাসগুলো এগুলো সাধারণত ফুল এবং ফল ঝরে যেতে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে। তাছাড়া গ্রীষ্মকালেও এই সমস্যাটি দেখা যায়, যেমন গ্রীষ্মকালে যদি অধিক তাপমাত্রা হয়ে থাকে সেক্ষেত্রে সেটিও গাছের জন্য ক্ষতিকর, এবং আর্দ্রতার পরিমাণও যদি কম হয় সেক্ষেত্রে এটিও অবশ্যই ক্ষতিকর। সুতরাং এসব বিষয়ে বিবেচনা করে আপনি প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবেন বা এর জন্য যেটি সমাধান হয় সেটি গ্রহণ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর গেট মোর ভিডিও। যে কোনো ধরনের সমস্যায় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করবো।